global issue. Okay. Get me that. নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের হাঁড়ি নিয়ে চলে এসেছি আমাদের পুকুর থেকে ঝিনুক তুলবো বলে। আর আমরা কিন্তু গ্রামের দিকে গরমের সময় এরকম পুকুরেই স্নান করি, সবাই মেয়ে ছেলে সবাই স্নান করি। আর মা এসে গেছে আগে স্নান করতে পুকুরে, এসে দেখেছে পায়ে নাকি প্রচুর ঝিনুক লাগছে। আমাদের এই পুকুরে বড় ছোট সব রকম ঝিনুক রয়েছে, তাই মা খবর দিল যে আমাদের পুকুরে প্রচুর ঝিনুক হয়েছে নাকি, তাই চলে এসেছি আমি আর মা দুজনে মিলে আজকের পুকুর থেকে ঝিনুক তুলবো। অন্যদিন কিন্তু আমরাও পুকুরে স্নান করতে আসি, ওই অতটা বুঝতে পারিনি, তবে মা আজকের এসে মাঝখানে গেছিল পুকুরে স্নান করতে করতে পায়ে নাকি ঝিনুক লেগেছে, সেই জন্য আজকে ঝিনুক তুলতে এসেছি। আমাদের গ্রামের দিকে কিন্তু এই ঝিনুকের বহু রেসিপি হয়, তাই আজকের পুকুর থেকে ঝিনুক তুলে তারপর ওই ঝিনুকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে দেখতে থাকুন, খুব ভালো লাগবে। কোনগুলোকে ঝিনুক বলা হয় আর কীভাবে তুলি, কীভাবে রান্না করি, সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে থাকুন। আমরা নেমে পড়েছি ঝিনুক তোলার জন্য। এমনি অন্যদিন স্নান করতে আসে, তবে এমনি স্নান করেই চলে যায়, অতটা দেখি না। তবে মা আর আজকে পায়ে পড়েছে, দেখা যায় পাকে থাকে না, পাকের ভিতরে একটু এইদিকে দেখি, এক জায়গাতে তো দেখছি অনেক রয়েছে, ভালো রয়েছে। এই দেখো বন্ধুরা, পা দিয়ে ঝিনুক তুলছি, মাটিটা কেড়েছিল তো হাত পাচ্ছি না, পা দিয়ে তুলে নিয়েছি। আরো যদি পায়ে দেখি, আরো একটা পেয়েছি, প্রচুর হয়েছে মা। আর গরমের সময় কিন্তু এইগুলো বেশি হয়, গেড়ে গেড়ে আছে, গেড়ে পাকে গেড়ে। গরমের সময় জল কমে যায়, এই সময় তোলারও খুব সুবিধা হয়। দুটো পাইছো, বড় বড় উঠছে, তাই স্নানের সময় আসা মানে স্নানও হয়ে গেল, আর এদিকে আমাদের ঝিনুকও তোলা হয়ে গেল। আর গরমের সময় কিন্তু পুকুরে স্নান করার মজা আছে, যতই এখন কল হয়ে যাক, কলেই স্নান করি না কেন, তবে পুকুরের জলে স্নান করতে বেশি ভালো লাগে। আর পুকুরে নেমেছি, সাঁতার কাটবো না সেটা হতেই পারে না, মা ঝিনুক তুলছে, তুলো না একটু সাঁতার কেটে নেবো। আমি একটু সাঁতার কেটে নিচ্ছি, আমি একটু খুঁজি, শুধু সাঁতার কাটলে হবে না, সবসময় ফাঁকি বাজি চলবে না, জলে নেমে একটু তুলে নিই ঝিনুক। বন্ধুরা, আপনারা কিন্তু এই ঝিনুক খেতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন।
আর বিশেষ করে জলে নেমে এইরকম স্নান করতে। এই দেখুন বন্ধুরা, পুকুরের ওই সাইডটা আর এই সাইডটা দুটো সাইড ঘুরে এক হাঁড়ি আমার ঝিনুক হয়ে গেছে, আর ঘুরবো না, অনেক ঝিনুক হয়ে গেছে। এই দেখুন চলে যাবো আজকে, অনেকক্ষণ জল ঘেঁটেছি। তবে কিন্তু ঝিনুক তুলতে এসে খুব মজা হলো, সাঁতার কাটা হলো, পুকুরে জলে স্নান হয়ে গেল। আজ এক একটা ঝিনুক যা বড় বড় হয়েছে দেখুন, কত সুন্দর সুন্দর ঝিনুক দেখুন। এই ঝিনুকগুলোকে এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ কাদা থেকে সবে তুলেছি, কাদা মেশানো আছে। পরিষ্কার করে নিয়ে আবার আসছি আপনাদের। সব ঝিনুকগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কতগুলো ঝিনুক হয়েছে, একসাথে অনেক ঝিনুক তুলেছি আজকে। আর এখন ঝিনুকগুলোকে আমি কেটে ছাড়িয়ে নেব। দেখুন ঝিনুকের মুখে কিন্তু একটু এইভাবে কেটে দিলে বটি দিয়ে মুখটা আলগা হয়ে যাচ্ছে, এই দাগ হয়ে আলগা হয়ে গেল। এবার এই মুখটাতে একটু চাপ দিয়ে বটির সাহায্যে এরমভাবে একটু হাতে চেটো দিয়ে এরম চাপ দিয়ে দেখো, হাতে তালু দিয়ে চাপ দিলেই কিন্তু ঝিনুকটা ফাঁক হয়ে যাবে। দেখো ছেড়ে যাচ্ছে দেখো। আর ঝিনুকের আমি যে অংশটা নেব সেটা হলো এই শক্ত অংশটা, মাঝখানে যে শক্ত অংশটা থাকে এই শক্ত অংশটা আমি নেব, আর বাকি কিন্তু এই পুরো অংশটা আমি বাদ দিয়ে দেব। এই দেখুন এই যে শুধুমাত্র এই শক্ত অংশ রয়েছে এইটুকুই নেব, আর বাকি ঝিনুকের যে অংশটা রয়েছে এইগুলো কিন্তু আমি ফেলে দেব, এগুলো আমি রান্নার জন্য নেব না। আবারও একটা কেটে নেব, একটু চাপ দিতেই বেরিয়ে যাচ্ছে। শক্ত অংশের ধারে যে যদি নরম অংশ লেগেও যায় সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঝিনুক যত বড় হবে এই মাংসগুলো কিন্তু ততটাই বড় বড় লাগবে, ভালো লাগবে খেতে। বন্ধুরা এই ঝিনুক খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে আমাদের চোখ ভালো রাখতে কিন্তু এই ঝিনুকের মাংস খুবই উপকার। এইভাবে কিন্তু আমি সব ঝিনুকগুলোকে ছাড়িয়ে নেব। আর এই ঝিনুকের মাংস কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, সবাই খাওয়ার জন্য ভালো। আর ঝিনুক ছাড়াতে কিন্তু তেমন কোনো কষ্টই নেই, একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা এতগুলো ঝিনুক ছাড়ানোর পর এই এতটুকু মাংস হয়েছে। এই মাংসটাকে এখন আমি বাটিতে করে তুলে নেব, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ঝিনুকের মাংস রান্না করার জন্য আমি উনান জ্বেলে নিয়েছি, আর উনানের ওপর কড়াই বসিয়ে কড়াইতে জলও গরম করতে দিয়েছি। এখন আমি ওই জলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। জলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে কি হবে, ঝিনুকের মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু চলে যাবে। এখন আমি ঝিনুকের যে মাংসটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাই হলুদ জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি কড়াইতে চাপা দিয়ে দেব, চাপা দিয়ে ঝিনুকের মাংসটাকে অল্প একটু সেদ্ধ করে নেব। ঝিনুকের মাংস কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন কিরকম হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঝাঁঝরিতে দিয়ে জলটা ঝরিয়ে নেব, আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব। একদম মাংসের মতো হয়ে গেছে, কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি।
মাংসের থেকেও কোনো অংশ কম নাই, একদমই মাংসের মতোই খেতে লাগে। সেই জন্য আমি মাংসের মতো করেই কিন্তু ঝিনুক মাংসটা রান্না করছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয় এবং অনেক রোগ আমাদের হারিয়ে যায় এই ঝিনুক মাংস। বিশেষ করে যাদের চোখের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। এটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচে রাখা আলু। আর আলুটা দেখুন আমি এখন ছোট ছোট টুকরো করে কেটেছি, যেহেতু মাংসের সাইজটা আমার ছোট ছোট, তাতে দেখতে খুবই ভালো লাগবে এবং খেতেও খুবই ভালো হবে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাংস। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একে একে গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু আগে মাংস সেদ্ধ করার সময় আমার হলুদ গুঁড়ো দেওয়া ছিল, সেজন্য আমি অল্প পরিমাণেই দেব। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে ও জিরে গুঁড়ো। এখন আমি সবগুলো মশলাকে একসাথে মাংসের সাথে ভালো করে কষিয়ে দেব। একটু কিন্তু ভালো করে কষাতে হবে মাংসের সাথে, যেমন আমরা মাংস রান্না করি এই মাংসটা যত ভালো কষানো হবে কিন্তু মাংসের স্বাদটা ততটা সুন্দর হবে। মাংস আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের নিজেদের মতন দেবেন, এই মাংসটা কিন্তু বেশি ঝোল খেতে ভালো লাগে না, একটু গায়ে গায়ে হলে খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দেব। আর মাংস কিন্তু আমার আগেই সেদ্ধ করা আছে, সেই জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আলুটার মাংসটা আরও একটু সেদ্ধ হবে সেরকম জল দিলেই হবে। এখন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব মাংসের সাথে। ঝিনুক মাংস আমার একদমই তৈরি, রেডি হয়ে গেছে দেখুন। এখন আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, আরও একটু নেড়ে দেব। আর ঝিনুক মাংসের কালারটা আমার কত সুন্দর হয়েছে দেখুন, একদম কিন্তু মাংসের মতো হয়েছে, আর সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে ঝিনুক মাংস আবার রান্না হয় নাকি, কি এই মাংস খেতে অনেকটা গন্ধ লাগবে, একদমই ভুল কথা। আমি আজকে যেভাবে রান্না করলাম আপনারাও যদি একই পদ্ধতি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু একদম কোনো রকম গন্ধ থাকবে না। ঝিনুকের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু এই হলুদ জলে সেদ্ধ করলেই চলে যাবে, কোনো রকম গন্ধ থাকবে না। খেতে কিন্তু অসাধারণ টেস্ট, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর বন্ধুরা আমার আজকের এই ঝিনুক তোলা থেকে ঝিনুক রেসিপি পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যখনই কোনো রেসিপি নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি ঝিনুক মাংসটাকে নামিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে এখনই খেতে বসে যায়। কত সুন্দর হয়েছে দেখুন।